বদলে যাবে আবহাওয়া, এই পরিবর্তনের হঠাৎ কারণ কি, কি বলছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। একুশে জুলাই নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, এর প্রভাবে সপ্তাহের মাঝেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। উড়িষ্যায় প্রবল বর্ষণের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ, বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। দু এক প্রশলা বজ্রপাতসহ বৃষ্টি পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে। কলকাতাতে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 28.9°C, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2°C, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 90%। গত 24 ঘন্টায় সামান্য বৃষ্টি হয়েছে কলকাতা ও শহর জুড়ে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার পর্যন্ত চলবে সেই ভারী বৃষ্টি, তবে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ওপরের দিকে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু এক প্রশলা অতি ভারী বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টি হবে মালদাহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। উত্তরবঙ্গ, লাগোয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় দু এক প্রশলা ভারী বৃষ্টি হতে পারে। আজও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। মৌসুমি অক্ষরেখা সক্রিয় সিকিম ও উত্তরবঙ্গের ওপরে, এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সিকিম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে। মৌসুমি অক্ষরেখা বিকানের রোহতক হয়ে সুলতানপুর পর্যন্ত বিস্তৃত। একটি অপসর অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে কর্ণাটক পর্যন্ত। পূর্ব পশ্চিম অক্ষরেখা অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে ঘূর্ণাবর্তের ওপরে অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় এবং রাজস্থানের দক্ষিণভাগে এই দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। 21 জুলাই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, এর প্রভাবে উড়িষ্যায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।